ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছে। আপনার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? মোটামুটি ভালো আছে ইনশাআল্লাহ। আপনি তো হুমায়রা ডেইরি ফার্মের মালিক। হ্যাঁ ভাইজান। আর আপনার খামারটা কোথায়? আমাদের খামারটা হচ্ছে ভবানীপুর গ্রাম, হ্যাঁ, ভাঙড়ো থানা, জেলা পাবনা। আচ্ছা, হুমায়রা ডেইরি ফার্ম। এটা একটা বিক্রয় কেন্দ্র। আর দীর্ঘদিনের একজন ব্যবসায়ী আপনি। হ্যাঁ ভাইজান। এখান থেকে মূলত গাভী গরু বিক্রি করেন? হ্যাঁ। এবার কতগুলো গরু রাখছেন? গরু আছে অনেক, 25টার মতন আছে, কিন্তু আপনি 7-8টা গরু দেখাবো। 7-8টার মতো গরু আজকের পর্বে দেখাবেন। কারো যদি কোনো গরু পছন্দ হয় আপনার ঠিকানা অনুযায়ী এসে সরাসরি গরুগুলো দেখে শুনে নিতে পারবে, আর সেভাবেই তো নেওয়া উচিত। সেভাবেই নিচ্ছে বর্তমানে, এখন ওইরকম ভাবে নিচ্ছে। দর্শকের আগের মতো নাই, অনেক চালাক চতুর হয়ে গেছে, তারা দেখে শুনে নিজের গরু নিজ দায়িত্বে সংগ্রহ করতেছে। নিজের গরু নিজেই দায়িত্ব সংগ্রহ করতেছে, আর যারা ধরেন ওই পুরাতন যারা, হ্যাঁ, তারা ধরেন যারা দু একবার লেনদেন করছে, তারা বিশ্বাসের সম্পর্ক হয়েছে। ভিডিও দেখে রফিক ভাই দাম কত কি সমাচার আলাপ করলে ধরেন পাঠায়, চেকা পাঠায় দেয় গরু তার ঠিকানা পাওয়া। মূল কথা হচ্ছে গাভী চেনা। কেউ যদি গাভী চিনে কিনতে পারে সে কখনো লস করবে না, আর না চিনে যখন বাহ্যিক সৌন্দর্য দেখে গাভী কিনবে তখনই ক্ষতিগ্রস্ত হবে। তো চলেন আপনার যে গরুগুলো আছে সেগুলো দেখি, আর এই গরুগুলো সম্পর্কে সঠিক যে বর্ণনা এটাই আমার দর্শকদের জানাবেন। তে লাল রঙের একটা গরু আমাদের সামনে নিয়ে আসছেন, এটা কোন জাতের গাভী? এটা আমরা কেউ দার্সি বলি, হ্যাঁ, কেউ রেড ফ্রিজিয়ান বলে, কেউ ফ্রিজিয়ান বলে, গরুটা দার্সি ফ্রিজিয়ান মিক্সড করা। আচ্ছা, এই গরুটার বয়স কেমন, দাঁত ধরে দেখছেন? এগুলো ভাইজান আপনার 6 দাঁতই বলা যায়, হ্যাঁ, কিন্তু কানের দাঁতটা সামান্য একটু ভেঙে বাড়াইছে। আচ্ছা, মানে 8 দাঁতের দিকে যাচ্ছে। আচ্ছা, তো এটা কয় নাম্বার বাচ্চা হতে পারে? এটা আপনার দ্বিতীয় ধরে, কিন্তু তৃতীয় হতে পারে। আচ্ছা, যেহেতু সংগ্রহ করা গরু 8টা দাঁত যেহেতু হচ্ছে, সেহেতু 3 নম্বরও হতে পারে, 2 নম্বরও হতে পারে। কিনা গরু আমার। আর এই গাভীগুলো 3টা বাচ্চা যদি দিয়ে ফেলে অলরেডি, আর কতগুলো বাচ্চা দেওয়ার ক্ষমতা রাখে গাভী? আমরা তো বাপ দাদার থেকে দেখে আসতেছি, শুনে আসতেছি, হ্যাঁ, সর্বনিম্ন হলে পরে আপনার 15-17টা বাচ্চা দেয়। 15-17টা বাচ্চা একটা গাভীর থেকে নেওয়া যায়। হ্যাঁ। আচ্ছা, কিন্তু একটা গাভী হচ্ছে পরিচালনা করা, খাওয়ান দাওয়ানোটাই হচ্ছে মেন। হ্যাঁ, সঠিক পরিচর্যা করতে পারলে গাভী কখনো নষ্ট হয় না। তো এই গরুটা এখন কি প্রেগনেন্ট না বাচ্চা আছে? না, এখন প্রেগনেন্ট না, বাচ্চা দেয়নি, বাচ্চা দিবে। ওলান পালান তো ভালোই আসছে, বাকি আছে কয়দিন? বাকি তো হিসেবে আছে এখন আপনার 16 দিনের মতন, কিন্তু এই গরুটা আপনি দেখেন, দেখে মনে হচ্ছে এতদিন দেরি করবে না। না, কিন্তু আসলেও দেরি হবে, যাচ্ছেই হচ্ছে। আপনি ফ্রিজেনের মাজাটা দেখেন, যেমন আপনার বাইরের কিছু যে টেলিভিশনে দেখা যায় যে মাজা ওলান, ওইরকম সিস্টেমটাই আছে, সেই ধরনের গরু এটা। তো এই গরুটা আজকের পর্বের সিরিয়ালের 1 নম্বর গরু। এই গরুটা দেখে কারো পছন্দ হলে কেমন দাম রাখছেন আপনি? ভাই এটি হচ্ছে আপনার 2,55,000 টাকা। 2,55,000 আপনি দরদাম করে গরু বিক্রি করেন। এটা সাইড করে দেন, এই পাশে কালো। 2 নম্বর একটা গরু আপনি রাখছেন আমাদের সামনে, এটা কোন জাতের গরু? এটা আপনার সাহিওয়ালের সাথে মিষ্ট আছে, ওই যে একটু নাভি আছে, কম্বল আছে, এটা আমরা ধরে নিব। সাহিওয়ালের সেলাবি নাই, হালকা যেন ঘাড়টা আছে, ঘাড় আছে, মাথার দেখলে অনেকটা বোঝা যায় সাইড আছে আর কি। আচ্ছা, তো এই গরুটার বয়স দাঁতের 4টা, সঙ্গে কি বাচ্চা আছে? সঙ্গে চার সার বাচ্চা, বাচ্চাটা দিছে আপনার হচ্ছে কালকে, মানে একটু 12 ঘন্টা হবে আর কি। 12 ঘন্টা হলো বাচ্চা দিছে, মানে এখনো পরিপূর্ণ দুধ এইভাবে বলা কঠিন। না না, কিচ্ছু বলা যাবে না এটা, তবে টার্গেট আছে গরু যত কমে আপনার 13-14 লিটার দুধ হবে। 13-14 লিটার টার্গেট করছেন আপনি। আজকের পর্বের 2 নম্বর গরু এটা, এটার দাম রাখছেন কেমন আপনি? দেখেন বাচ্চা দিছে, যেন মরা ইয়া ভাঙতেছে দেখছেন, মানে 12 ঘন্টার মতো বাচ্চার বয়স হয়েছে। তো এটার দাম রাখছেন কেমন আপনি? এটা 1,45,000 টাকা। 1,45,000 টাকা হলে এই গরুটা দর্শকদের দিতে পারবেন। আচ্ছা, এটা সাইড করে দেন, এই পাশে একটা বিগ বডির গরু আপনি রাখছেন, সিরিয়ালের 3 নম্বর গরু এটা। এটা কোন জাতের? এই তো হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান, দ্বিতীয় বিয়ান গরু, তাতে 6টা, সেকেন্ড বিয়ান দিবে। এটা কি এখন প্রেগনেট? প্রেগনেট। কত দিনের? এটা আপনি দেরি আছে, এটা 15-20 দিনের মধ্যে দেরি হবে। আচ্ছা, 15-20 দিনের মধ্যে বাকি আছে, এর মধ্যে বাচ্চা দিয়ে দিবে। ওলার পালানের ঝোলাসা শুরু করে দিছে, বাটগুলো আপনি ফাটায় দেখছেন। এই দামি গরুগুলো দামি হয় আর ছোট দামি হয়, হ্যাঁ, টাকার জিনিস যখনই কিনবে। এগুলা গরু সবসময় ধরেন আমরা এগুলো দেখেই নিই। আচ্ছা, আর তারপরও গাই গরুর কাছে ইনশাল্লাহ অনেকদিন ধরে ব্যবসা করি, হ্যাঁ, ওই গরুর কাছে খারাপ হলে পরে বুঝতে পারি যে গরুর হয়তো বান্ডা কেমন, কোন গরু কি সমস্যা আছে এটা অনুভব করতে পারে। তারপর লাগি ছেড়ে দেখে যে এরকম ভাবে আমরা দেখে শুনে ধরেন কোনো বল আছে কিনা, কোনো কিছু আছে নাকি, এরকম ভাবে দেখি আগে, বুঝছেন? আচ্ছা, মানে সম্পূর্ণ দেখে যাচাই বাছাই করি আর কি আমরা নিয়ে আসি। আচ্ছা, তো এই গরুটা এখন কতদিন বাকি আছে বাচ্চা দিতে বললেন? বাচ্চা দিচ্ছে আপনার, আমার টার্গেট 15 দিনের নিচে, 15 দিনের নিচে বাচ্চা দিবে না। তো এটা আজকের পর্বের সিরিয়ালের 3 নম্বর গরু, এটার দাম রাখছেন কেমন?
এটা অনেক দামি গরু এবং অনেক বড় গরু, দাম অনেকেই বলে যে দাম চায় না, দাম না চাইলেও আবার বলে অনেকে অনেক কথা বলতে পারে, কিন্তু এটার দাম আপনার এখন নিলে 3,30,000 টাকা, এখন নিলে 3,30,000, এই গরুটা আপনার হয়ে যাবে কিন্তু অনেক দামি গরু হয়ে যাবে, এটাই যখন নামা নামা হবে উলান পালানের জন্য চলবে, তখন উলান দেখেই লোকজন টাকা দিবে। আচ্ছা, তো এটা সাইড করে দেন, পাশেই সিরিয়ালের 4 নম্বর একটা সাদা রঙের গরু আপনি রাখছেন, এটা কোন জাতের গরু? এটা আপনি দেখেন কেউ রানী বলে, হ্যাঁ আবার কেউ হলস্টাইন ফ্রিজিয়ান, আসলে রানী শঙ্কর বলে কোনো জাত নাই, হলস্টাইন ফ্রিজিয়ান জাত, জাত খুব ভালো, মাথাটা তো সব দিক দিয়ে ভালো, হ্যাঁ ওটাও দ্বিতীয় বিনের গরু, এটাও সেকেন্ড বিনের গরু, আর দাঁত 6টা, দাঁতে 6টা, ওটাও 6 দাঁত। আচ্ছা, তো এটার প্রেগন্যান্সির বয়স কেমন? দুটি একই পাশাপাশি এরকম 15 দিন 16 দিন এরকম বাকি আছে। আর এই অবস্থায় যদি দূর দূরান্তে নেওয়া হয়, 8 ঘন্টা 10 ঘন্টা জার্নি করে যায়, কোনো সমস্যা হবে কি? এগুলা কোনো সমস্যা না ভাই, সমস্যা নিজের ঘরের থেকেই হয়। আচ্ছা, সমস্যা হলে নিজের ঘরের থেকেও হয়, না হলে কোথাও থেকেই হয় না। আচ্ছা, তো এটা আজকের পর্বে সিরিয়ালের 4 নম্বর গরু, এটার দাম রাখছেন কেমন আপনি? এটা আপনি 3,00,000 টাকা, এটা 3,00,000 টাকা হলে আপনি দর্শকদের দিতে পারবেন। আচ্ছা, তো এই 4 নম্বর গরুটা সাইড করে দেন, তার পাশে 5 নম্বর যে গরুটা আছে সেটা একটু দর্শকদের দেখাই চলেন। এই পাশে সিরিয়ালের 5 নম্বর সাদা কালো রঙের একটা গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এটা কোন জাতের? এটাও হলস্টাইন ফ্রিজিয়ানই, হলস্টাইন ফ্রিজিয়ান, গরুটা আপনি হচ্ছে 8.5 মাস গাবেন, ফুল 1 মাস আর 29 দিন টাইম আছে। এগুলোকে টানা গাব বলে, টানা গাব বলে। আচ্ছা, এগুলো 4 দাঁত বয়স, 4 দাঁত বয়স, অদাতেই এক বাচ্চা দিছিল, অদাতেই একটা বাচ্চা দিছিল, এটা সেকেন্ড টাইম বাচ্চা, সেকেন্ড টাইম বাচ্চা, আর এখন 8 মাসে প্রেগন্যান্ট, এখন 1 মাসের উপরে বাকি আছে, 8 মাস 15 দিন গাবে, 8 মাস 15 দিন, 9 মাস 15 দিনে বাচ্চা দেয়, 9 মাস 10 দিনের মধ্যে বাচ্চা দেয় আর কি। আচ্ছা, তো এটা এখন নিতে হলে এর জাতমান বৈশিষ্ট্য দেখে আইডিয়া করে নিতে হবে, জাতমান দেখে আইডিয়া করে নিতে হবে, গরু শান্তশিষ্ট আছে, হ্যাঁ দেখেন আবার পিছনে জায়গাও আছে কত সুন্দর দেখেন, চাইলে কি বাসার মহিলারাও এগুলো দহন করতে পারবে? একদম মহিলারাই এসব গরু পোষে আর কি, ঠিক আছে। তো এটার দাম রাখছেন কেমন আপনি? এটার দাম ভাই এখন এই অবস্থায় নিলে 2,20,000 টাকা রাখা যায়, এই অবস্থায় নিলে 2,20,000 টাকা হলে এটা দিতে পারবেন। সাদা কালো, এটা কোন জাতের গরু? এটা আপনার হলস্টাইন ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ানের একটা গাভী গরু। তো এই গরুটার বয়স কেমন, দাঁত কয়টা? এটা আপনার ওই 2 নম্বর কি দুই দাঁতে আপনার সেরে যাচ্ছে, দাঁতের দিক দিয়ে পরিপূর্ণ, আর বাচ্চার দিক দিয়ে 2 নম্বর, সঙ্গে কি সার বাচ্চাটা? বাচ্চার বয়স, বাচ্চার বয়স আপনার 25 দিনের উপরেই গেছে, 25 দিনের উপরেই হয়ে গেছে। এইগুলা গরু যে কোনো খামারে নিলে তার আর কোনো সমস্যা নেই, এই গরুগুলো যদি একটু কষ্ট করে সরজমিনে এসে সকাল বিকাল 2 বেলা দুধ দহন করে যদি কেউ কিনতে পারে, আমার মনে হয় না যে এই সেক্টরে কেউ ক্ষতিগ্রস্ত হবে, কোনো ক্ষতিগ্রস্ত হবে না। এর মাঝে অনেক অসাধু বিক্রেতা আছে যারা ইউটিউব ভিডিওতে যদি হয় 10 বলে দেয়, 15 অনেক সময় নিজের আইডিয়ার থেকে বলে দেয় তারও বেশি, কিন্তু যখন দর্শক নিয়ে যায় এই দুধটা তখন পায় না, তখনই ক্ষতিগ্রস্ত হয়। আর এটা হচ্ছে সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ দুধ এসে গেছে, সকাল বিকাল পরিমাপ করে নিলে বাংলাদেশ যে কোনো বানতে নিলে এর কোনো ক্ষতিগ্রস্ত হবে না, বাচ্চাটাও সম্পূর্ণ হয়ে গেছে। এখন যদি সকাল বিকাল যদি 20-25 কেজি পরিমাপ করে নেয়, এটা পরিমাপ কি আমি অরিজিনালি আপনি 24-25 দহায় দেবো, 24-25 দহন করে দিবেন। আচ্ছা, তো কেউ যদি দুধটা দেখে নিতে পারে তার এই বাসায় যত বিষের নিচে আসবে না, বিষের উপরেই হবে, বিষের উপরেই থাকবে সেটাই। তো এটা এখন দাম রাখছেন কেমন আপনি? এইটা ভাই 2,95,000 টাকা, দুধের গরু, দুধের জন্য এর দাম এত বেশি, তো দর্শক সেই দুধটাই আগে দেখে তারপরে দরদাম করে নিতে পারবে। আচ্ছা, এই পাশে সিরিয়ালের সবশেষ একটা গরু আপনি রাখছেন, এটা হচ্ছে আপনার অরিজিনালি 6 দাঁত আছে বয়স, অরিজিনালি 6 দাঁত আছে বয়স, এটা কোন জাতের গাভী? এটাও হলস্টাইন ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান, সাথে সার বাচ্চা, এটাও সঙ্গে সার বাচ্চা আছে, বাচ্চার বয়স, বাচ্চার বয়স আজ হচ্ছে আপনার 15 দিন হয়ে গেছে, 15 দিন হয়ে গেছে। তো এটার দুধও তো চলে আসছে তাহলে, এটার দুধ আপনি সকালবেলা আমি 13-14 এরকম দেওয়া দেবো, সকালবেলা একটানে 13-14, বিকালবেলা আপনি 7-7.5 এরকম। আচ্ছা, তো যে দর্শকই নেবেন আমরা বলবো যে শুধু ইউটিউব ভিডিও দেখে গরু কিনবেন না, দুধের গরুগুলো বিশেষ করে সরজমিনে এসে দেখে তারপরে কিনবেন। এগুলা গরু আমি বর্তমানে ধরেন আপনি ইউটিউব দেখে অনেকেই অনেক লোক গরু কিনতেছেন আর ওইরকম ভাবে মানে ইউটিউব দেখে খোঁজ নিচ্ছে যে এখানে গরু আছে, ওইখানে গরু আছে, তারপরে সরাসরি চলে আসে, সরাসরি আসে, তো আমারও ওইরকমই দরকার, ধরেন এমনি মানুষ চেনে, তারপর আমারও দরকার যায় সে গরুগুলো দেখে যাচাই বাছাই করে কেনা ঠিক যেখান থেকেই কিনুক, কিন্তু ফট করে একটাই অনুরোধ করি আমি দর্শকে যে ফট করে আপনি ওই ভিডিওতে দেখে না কেনাটাই উত্তম। সেটা আরেকটা জিনিস দেখবেন খেয়াল করে আপনি
ছোট গরু কিন্তু ভিডিওতে অনেক ক্যামেরায় ভালো লাগে, ভালো লাগে এবং বড় দেখা যায়। আর আমার এই গরুগুলো সবই আপনার সরজমিনে দেখতেছেন, আমার এই গরুগুলো কিন্তু সবই বড় গরু এবং যাবতীয় বছরে এসে মনে আপনি দেখতেছেন বড় বড় গরুই আপনি বেশি রাখছেন, বড় গরুগুলোই রাখতেছি। আবার অনেকেই অনেক মন্তব্য করে এত দাম হয় নাকি, দেখেন আগে যেগুলো করেছেন ওগুলো গরু কি আমার কাছে আছে না, বিক্রি হয়ে গেছে, কিন্তু ঠিকই বিক্রি হয়ে গেছে। তা আমি একটাই অনুরোধ করি ভাইজান, যে কারুর ক্ষতি আমরা চাই না, সেটাই আপনারাও দীর্ঘদিন ব্যবসা করতে চান, তারাও যাতে গরু কিনে নিয়ে গিয়ে খামার করে লাভবান হতে পারে, এটা আপনারাও চান। আর একটা জিনিস আছে আমার, ধরেন আমার একটা টার্গেট আছে, হ্যাঁ ধরেন যদি আমার আমি দশটা গরু আছে কিনছি, আমি আমার দশটার মধ্যে একটা আমার এমন তেমন হতেই পারে, ওই গরুটা আমি নিজে ইচ্ছে বেচবো না, আমি নিজে বেচবো না, অন্যকে দিয়ে বিক্রি করবো, অন্য মানে আমাদের রাজার হাট আছে, হ্যাঁ হাটে তুলে বেঁচে দেবো, আমি নিজেও ব্যস্ত। আচ্ছা, যেমন এই গত শনিবার একটা গরু আমার 2,24,000 দিয়ে কেনা ছিল, হ্যাঁ কেনার পরে বাচ্চাটা মারা গেছিল, মরা বাচ্চাই হয়েছিল, হওয়ার পরে ফুল পড়ছিল না, ফুল না পড়ে এই গরুটার জলাইতে একটু সমস্যা হলো, আর আঘাটা কষাইয়া অন্য লোক দিয়ে কষাইয়াটা নিয়ে যায়, শুধু 1,05,000 বেচছে, তাহলে আমার কিন্তু 1,20,000 টাকার মতন লস হয়ে গেছে। গাভী গরু ব্যবসা করলে এটা হবে, এটা হয়, তো এই জন্যই বলে কি যে ভাই যেই কিনুক সরজমিনে আসে দেখি কেনাটাই উত্তম, আর ভিডিও দেখে গরু কিনেন না, সেটাই। আবার আরেকটা কথা বলি, আমরা যে সবাই ভালো, এর মধ্যে খারাপও আছে ভালোও আছে, সবই আছে, সেটাই। কারণ হচ্ছে আমরা বলি যে ভাই যদি গরু আপনার পছন্দ হয় থাকে, আমরা মোবাইলে আমাদের কাস্টমার ফোন দেয় যে ভাই আপনি যদি পছন্দ হয় থাকে তাহলে আপনি অ্যাডভান্স করেন, অ্যাডভান্স না করলে কিন্তু গরু থাকে না, আসলেও থাকে না, শুধু একটু বুকিং দিয়ে যদি আসতে পারে সেটা সব থেকে ভালো। বুকিং দিয়ে যদি আসে যদি দেখে যে দুধের গরু যেটা কিনবে সেটা দুধ দেখে নিবে, যদি অমিল পায় হ্যান্ডেল আর দরকার নেই ভাই, তার 12 টাকা রিটার্ন নিয়ে সে চলে যাবে। আর যদি গাভিন গরু কেনে উনি দুইটা জিনিস দেখবে, একটা হচ্ছে বানকানা, হ্যাঁ আর একটা হচ্ছে যে লার্ভার হয় কিনা, বলবের হয় কিনা, ওইটা এই দুইটা জিনিস গ্যারান্টি দেখে নিয়ে চলে যাবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনারা ফাঁকের থেকে বাইরের থেকে যার কাছ থেকে কেনেন সে আপনাকে ঠকায় দিবেন, হ্যাঁ সরাসরি আপনি এসে, আর এখানে আসলে সেই সুযোগ সুবিধাগুলো আছে, আর এখানে সব ধরনের ব্যাংকও আছে, টাকা পয়সা লেনদেনের খুব ভালো সুযোগ সুবিধা আছে। বর্তমানে সবাই তো ইউটিউবে ব্যবসা করছে ছোট বড়, হ্যাঁ টাকা পয়সা হারানোর কোনো ভয় নেই ইনশাআল্লাহ, কেউ চাইলে এখানে এসে দেখে শুনে সিদ্ধান্ত নিতে পারবে। তো ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, আর আপনার কষ্ট করে কালেকশন করা গরুগুলো দেখানোর জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।